এগুলো হচ্ছে সব হোটেল, তোমরা চাইলে ওখানে হোটেল বুকিং করতে পারো। দেখতে পাচ্ছ এনজেপি টু দার্জিলিং টয় ট্রেন, সো এনজেপি থেকে যদি কেউ যেতে চাও দার্জিলিংয়ে নিশ্চয়ই যেতে পারো। এখান থেকে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাচ্ছি, এগুলো সব হচ্ছে রিয়েল। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে মহাপঞ্চমী, তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেদিন হচ্ছে মহাপঞ্চমী। আচ্ছা আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আমরা, দেখতে পাচ্ছ আমরা একটা প্যান্ডেলের ব্যারিকেডে আছি, কারণ এই যে সাইডে বাঁশ। তো আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আমরা কবিরাজবাগান সার্বজনীন দুর্গোৎসবে। কিছুদিন আগে প্রিপারেশন পর্বটা আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, তোমরা খুবই ভালো রেসপন্স দিয়েছো, আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো অনেকে কমেন্ট করেছিলেন কীভাবে আসবো দাদা, এখানে কীভাবে যাব, বা আসল পুরো ফুল ভিডিওটা দেখতে চাই। ইয়েস, আমি ফুল ভিডিওটা আজকে দেখাবো। চতুর্থ দিনে ওনাদের ওপেনিং হয়ে গেছে, তোমরা সবাই আসতে পারো, সাদর আমন্ত্রণ। যে আসবে তোমরা হচ্ছে বিধাননগর স্টেশন থেকে অটো বা বাস যাই বলো, সেখান থেকে মুচিবাজার এরিয়া, সেখান থেকে হোর্ডিং পেয়ে যাবে। সো লেটস গো, চলো সঙ্গে সঙ্গে ভেতরে যাই গিয়ে দেখুন দার্জিলিং এর ফুটিয়ে তুলেছে, যখন কাজ হচ্ছিলো তখন তো ফাটাফাটি ছিল। সো লেটস গো, আর স্যার সামনে সামনে লাইটিংগুলো তোমরা তখন উপভোগ করো, তারপর তোমার সাথে কথা হচ্ছে, চলো। তো ফ্রেন্ডস, তোমরা সবাই এত রিকোয়েস্ট করেছো যে আমরা দার্জিলিংয়ের পুরো ভিডিওটা দেখতে চাই, আজকে ওপেনিং ডে, আমরা চলে এসেছি আজকে তোমাদেরকে ফুল ভিডিও দেখানোর জন্য। এটা হচ্ছে সামনে থেকে, ভেতরে গিয়ে এই সমস্ত জায়গা উপরে উঠে তোমাদের দেখাবো সব কিছু। সো লেটস গো, ভেতরের দিকে যাওয়া যাক আগে, চলো। তো গাইজ, এটা হলো স্নোফল, দার্জিলিংয়ের ফিল দেওয়ার জন্য জাস্ট স্নোফল দেখতে পাচ্ছ পড়ছে, আর এই সব দার্জিলিংয়ে বরফ জমে রয়েছে। সো আমরা উপরে যাই, চলো গিয়ে দেখি হোটেল টোটেলের কী ব্যবস্থা রয়েছে এখানে। সো লেটস গো। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণীর উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। তোমাদের যেটা বলছিলাম ফ্রেন্ডস, আমি একটা জিনিস দেখাই, এটা পুরোটা হচ্ছে দার্জিলিং পাহাড়, আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব হোটেল, তোমরা চাইলে ওখানে হোটেল বুকিং করতে পারো। যেমনটা হোর্ডিংয়ে ফার্স্ট অফ অল দেখালাম, যে তোমাকে যদি পুজোয় দার্জিলিং যেতে হয় তাহলে কবিরাজবাগানে আসতে হবে। আর আরেকটা কথা, তুমি এই কলকাতার মধ্যেও দার্জিলিং স্টেশনে চলে আসতে পারবে, জানি না ঘুম স্টেশনটা কোথায়, বাট দার্জিলিং স্টেশনটা এখানে। আর এই যে টয় ট্রেন, তোমরা এনজেপি থেকে লেখাই আছে দেখতে পাচ্ছ, এনজেপি টু দার্জিলিং টয় ট্রেন, সো এনজেপি থেকে যদি কেউ যেতে চাও দার্জিলিংয়ে নিশ্চয়ই যেতে পারো এখান থেকে। আর অসাধারণ থিম। আর সবচেয়ে বড় জিনিস, আরেকটা জিনিস বলি, এই যে পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাচ্ছি, এগুলো সব হচ্ছে রিয়েল। আর এই 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 যে জিনিসগুলো বরফ, বরফের পিণ্ড, এগুলো সবই হচ্ছে রিয়েল, গলে গেলে ওনারা আবার নতুনভাবে দেবেন। সো কলকাতার মধ্যে পুরোপুরি একটা দার্জিলিংকে তুলে ধরে আনা হয়েছে। সো এটা হচ্ছে আর বেশি কিছু বলার নেই, জাস্ট আমি একবার ওপর থেকে সেলফিতে দেখা। ফ্রেন্ডস, যেমনটা তোমাদেরকে আমি এখানে দেখালাম, আমরা এখন দেখতে পাচ্ছ পিছনে, মানে অ্যাকচুয়ালি তোমরা দার্জিলিংয়ের উপরে দাঁড়িয়ে থাকলে পিছনে দেখতে পাও যে মানে পাহাড়ের নিচে প্রচুর মানুষ থাকে, সো সেম এখানেও রয়েছে। আর আমার পিছনে টয় ট্রেন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। ইয়েস, এই টয় ট্রেনটা অবশ্যই সবসময় দাঁড়িয়ে থাকে, চলে না, কারণ এটাকে একটা অ্যাজ এ থিম আনা হয়েছে। সবচেয়ে সিরিয়াস একটা কথা বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন তার নিচে যদি দেখতে পাও, সো ঠান্ডার একটা ব্যাপার রয়েছে, আর স্নোফল ইন দ্য সেন্স ফোমগুলোকে দিয়ে খুব সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া করা হয়েছে। আর এখানে সামনে না এলে তুমি অত ভালোভাবে ফিল করতে পারবে না। আর আসা কীভাবে হবে সেটা একটু জাস্ট আমি বলে দিই, নামবে শিয়ালদা স্টেশনে, নামবে শিয়ালদা স্টেশনে সবাই যেন, সেখান থেকে বিধাননগরে আসবে, যদি কেউ নর্থ থেকে আসো বিধাননগরেই নামবে। বিধাননগরে নামার পর বিধাননগর থেকে তোমরা মুচিবাগান এরিয়াতে বললে ওখানে অটো বাস সব পেয়ে যাবে, হেঁটেও চলে আসতে পারো পুজোর সময়, এসে সেখান থেকে হোর্ডিং দেওয়া থাকবে কলকাতা পুলিশে, সেটা ধরে তোমরা চলে আসতে পারো। আর সিম্পলি একটা কথা বলছি, মানে জাস্ট যিনি বানিয়েছেন, যারা বানিয়েছে তারা চিন্তাভাবনা তো অসাধারণ, আর কর্মীরা যারা বানাচ্ছে তারা অসাধারণ একটা জিনিস করেছে। তোমরা যদি না আসো, দেখো এইসব ঠাকুর যদি না দেখো, সো কলকাতার মধ্যে বসে আর কী করবে। আর মেন থিমটা এনাদের হচ্ছে, মানুষ সবাই ঘরে বসে আছি, আমরা সারাক্ষণ বসে বসে কী করবো, তার জন্যেই জাস্ট নিয়ে আসা। এবার আমি প্রতিমাটা দেখাই, মেন তো মায়ের মুখ, সেটাই দেখাই সেটা কেমন হয়েছে। সো লেটস গো, চলো।
বন্ধুরা একটা কথা আমি বলি, অনেক জায়গায় প্রতিমা দেখেছি মানে প্যান্ডেলটা খুব থিমের উপরে করে, বাট প্রতিমা সেরকম একটা জিনিস দেখানো হয়। আমরা থিমের প্যান্ডেল যতই ভালোবাসি, মায়ের এই হাসি ভরা মুখ যদি না দেখি পুজো আমাদের ঠিক মানে কি বলবো সার্থক হয় না। তো এখানকার প্যান্ডেলের সাথে সাথে জাস্ট এইখান থেকে শুরু করে যদি জিনিসটা দেখতে পাও, এই যে প্যান্ডেলের থেকে শুরু করে মায়ের মুখ সব কিছু একদম এ ক্লাস। তো কবিরাজ বাগান তোমাকে আসতেই হবে যদি দুর্গাপূজা কলকাতার শ্রেষ্ঠ দুর্গাপূজাটা দেখতে চাও। তবে বন্ধুরা তোমরা জানো এখন হাইকোর্টের রায়ের উদ্দেশ্যে ভেতরে ঢুকতেছে না, বাট আমি তোমাদেরকে ভেতর থেকে পুরো জিনিসটা দেখালাম, আই থিঙ্ক সবচেয়ে ফার্স্ট দেখালাম। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। পিছনে এই যে দার্জিলিং দেখতে পাচ্ছ, আমরা আবারও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন দুটো থেকে তিনটে করে নিয়ে আসছি। তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সঙ্গে থাকো। আর ইনস্টাগ্রামে চলে এসো, ওখানে সব ছবি টবি ছাড়ছি আমি, আর সব আপডেট পেয়ে যাবে। আর ওখানে আমরা কোশ্চেন কোনো করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো। আর গুগল ম্যাপের লিঙ্ক এখানকার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, আর কমেন্ট করো তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে। কালকে যেহেতু ষষ্ঠী, তোমাদেরকে ষষ্ঠী শুভেচ্ছা, চলো।